জীবনে তো কোনো কিছু রেখে যেতে পারলাম না বাবা, তাই আজকে দিনে কি আমি রেখে যাব জানো বাবা? বিদায় বেলা কি গো পানাই লোক প্রাণ
আমার কাছে জানতে চাও সত্যি গো আবার পূর্বেতে আছে বেহুলা সূর্যের কিরণ গো বেহুলা বাবা দেখিতে শুন দেবাশাই যতুকের বেলা শেষ এবার বিদায়ের ব্যবস্থা করেন চম্পক নগরে পদ পদ বহুদূর পদ সত্যি বলছি ভাই ভাই মধ্যে আমায় চম্পলাই ফিরে যেতে হবে সত্যি বলছি ভাই ভাই মহাশয় দেখতে দেখতে বিবাহ সম্পন্ন হয়েছে যতুকের পালাও শেষ হয়েছে এবার বিদায়ের পালা আপনি কিছু করে আমায় সময় দিন আমি এই মুহূর্তে বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি ভাই ভাই মহাশয় বেশ বলি মেনকা বল গো ওগো দেখতে দেখতে আমাদের একমাত্র মাগি হুলার বিবাহ সম্পূর্ণ হয়েছে গো হ্যাঁ গো তুমি কি জানো বিবাহ সম্পূর্ণ হলে মহাবিহুলাকে যে বিদায় দিতে হবে একই বলছো আমরা এই মুহূর্তে মহাবিহুলাকে বিদায় দেবো
বিদায় দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিব তুমি ও কথা বলো না তুমি বলো না এই হতভাগীকে বিদায় দিয়ে আমি কি নিয়ে থাকব এক মুহূর্ত তাকে না দেখলে আমি থাকতে পারি না আর তুমি তাকে বিদায় দিতে বলছো আমি পারবো না বেনুকা হ্যাঁ গো আমি পারবো না বিদায় ওগো তুমি কি সব কিছু ভুলে গেছো বেনুকা তুমি কি জানো কালো তুমি মাটি দিয়ে কত সুন্দর বন্দীবাণীর মান করা হয় দেখবে সেই বন্দীবাণী কত সুন্দর সাজিয়ে পুজো করা কিন্তু দেখবে যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জনে বেলা চলে আসে তাকে নিয়ে গিয়ে গো নদীর সাগরে বিসর্জন তো তুমি ঠিক বলেছ আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না তাকে যে বিদায় দিতে হবে আমাদেরকে আমরা বিবাহকে বিদায় দিয়ে দেবো বেহুলা বাবা ওই মহাপা দেখতে দেখতে তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে মা তাই আমাদের সকলকে পাহাড়ে করে দিয়ে তোকে যে আজ বিদায় নিয়ে চলে যেতে বই সুসুল আরে মা আজকে দিনে তুমি একথা বলতে পারলে গো আমার মা যে আমার বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে তুমি তো সবই জানো বাবা একটি নিশ্চয়ের জন্য কোথাও তোমাদেরকে ছেড়ে আমি থাকিনি আর আজকে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেছে বলে বিদায় নিয়ে চলে যেতে বলছো আমি যে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না বাবা বেহুলা ওরে মা নারী কুলে জন্ম নিলে সারা জীবন মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা বিবাহের পরে শ্বশুরালে চলে যেতে হয় রে মা মা হয়ে তুমি এ কথা বলছো হ্যাঁ রে মা তাহলে তুমি তোমার ওই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করে এই পৃথিবীর আলো কেন দেখিয়েছিলে মা আর সত্যি যখন তুমি এই পৃথিবীর আলো দেখালে যেদিন আমার জন্ম হয়ে গেল সেদিন কেন গলা টিপে মেরে ফেলে না তুই কথা বলিস না মা তুই হয়তো জানিস না আমাদের নারীদের নিয়ম রে মা পর কি আপন করে আপনকে পর করে সংসার গড়তে হয় আরে বাবা আমি বুঝতে পারছি এই বিদায়ের কথা শুনবার পর মনে ওই পাহাড় পর্বত তোর মাথার উপর ভেঙে পড়ছে মা তুমি জানো না বাবা মানে সত্যি ওই পাহাড় পর্বত যদি ভেঙে যায় সবাই যেন শুনতে পায় গো কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে সেই আওয়াজ কি তোমরা পাচ্ছ বাবা কখনোই পাচ্ছ না আমি জানি সেই ছোট থেকে এত বড় হয়েছে একটি নিশ্চিত কত কি থাকে আচ্ছা করে বিদায় নিয়ে যেতে হবে সত্য সত্য তোর বুকের পাঁজরগুলো যেন ভেঙে চুর বার হয়ে যাচ্ছে বাবা আমি যেন বুঝতেই পারলাম না গো আমি যে কখন তোমাদের কাছে বড় হয়ে গেলাম পরে না হলে কি আমাকে বিদায় নিয়ে যেতে বলো বাবা মা দেখতে দেখতে সে সময় পার হয়ে আমি তোমাদের কাছে হয়ে গেছি বর তাই আজকে দিনে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে বাবা তুই যে নারীগুলো জন্ম নিয়েছিস বাবা আরে নারীগুলো জন্ম নিলে সারা জীবন এই পিতা মাতার মায়ের মধ্যে থাকা যায় না রে বাবা সেই কারণে আমরা তোর পিতা মাতা ছোট থেকে বড় হয়েছি বাবা তোমাদের কথা আমি কখনো অমান্য করিনি হ্যাঁ মা আজকে দিনে তোমরা যে আদেশ করছো আমায় আমি এই আদেশ পালন করবো মা মা আমি যাবো বিদায় নিয়ে চলে যাবো তাই হাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে তোমার শ্বশুর ঠাকুর তোকে তুলে দেবো বৈবাহিক মহাশয় বলুন বিয়ে মহাশয় এতদিন মা বিহুরা ছিল আমার ঘরে লক্ষ্মী মা বিহুরাকে আমি আপনার তুলে দেবো মনে রাখবে আজ থেকে আমার মা বিহুলার সমস্ত দায় দায়িত্ব আমরা আমার ঘরে লক্ষ্মী
কেদ্র করে দুঃখ কষ্ট না বেশ হয়ে মশাই আজ আমার কি সমাজের কোনো কন্যা সংস্কার নেই বিয়ে মশাই আজ হইতো আমি নিজ কন্যা বলে তাকে আমি গ্রহণ করে নিলাম আমার বিদায় আজ থেকে তুমি মুক্তি পেলে তো বাবা কন্যা
দাইজি বড় দাই গো আজকে কন্যাকে বিবাহ দিয়েছো বাবা কন্যা দাই থেকে মুক্তি হয়ে গেছো তোমার মাথার উপরে যে মোজাটা ছিল বাবা আজ থেকে সে মোজা নেমে গেছে নেমে গেছে তোমার মাথার মোজা বাবা তুমি যে আমায় বিদায় করছো জানো বাবা মারে শুধু যে আজকের দিন আমি বিদায় নিয়ে চলে যাবো তা নয় যে তোমায় ভালোবেসে আদর করে বাবা বাবা বলে ডাকতো তুমি যে আমার সঙ্গে সেই বাবা ডাকতো বিদায় করে দিলে সন্ধ্যা বাজি দিলে কি হয় জানিস মা কি হয় মা সেই করে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা ওরে হতভাগী আর দুটো কর্মতি মেনে চলবি মা এই দু কর্মতি কোনো দিনও করবি না মা কি মা যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেস সেই না ঘরে দুঃখের নায়ক কোনো শেষ মা একু কর্মতি কোনো দিন করবি না করব না ছোট থেকে বড় হয়েছি তোমার কথা মতো তুমি যে লালন পালন করে আমায় বড় করেছো তোমার কথা আমি কোনোদিন অমান্য করে নি আজকে এই বিদায় দিনে যে তুমি আমায় কর্ম শিখিয়ে দিলে যে কথাগুলো বললে মা আমি সারাটা জীবন এই অক্ষরে অক্ষরে পালন করব কারণ সংসার সুখী হয় মা রমণীর গুণে আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে জীবনে আমার কোনো কুকর্ম কাজ করবো না মা সে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসবে এমন দিনে কর্ম শিখিয়ে দিলে মা নিজে তো করিয়ে নিতে পারলে না গো তাই বিদায় নিয়ে যখন আমি শ্বশুরালয়ে চলে যাবো সে সময় তুমি আমায় কর্মগুলো শিখিয়ে দিলে গো এটাই তো বলে মা প্রত্যেকটি মায়ে তো চাই সন্তান কিভাবে সুখে থাকবে নিজের সুখের আশা করে না গো আজকে দিনে তুমি তোমার নিজের সুখের আশা করলে না এতদিন কর্ম যদি তুমি আমায় শিখিয়ে দিতে মা তোমার হয়ে কিছু কর্ম আমি করতে পারি আজ সকলে শুধুমাত্র তোর অপেক্ষা রয়েছে তোর যে সময় হয়ে গেছে বাবা
কেমন করে কান্না করব জানি না তোমার ওই চোখের জল আমাদের মা বেউরার ওই চলার পথ বিজয় চলো না চলো না আমাদের দুই পুত্র আলাই দুলাই ঘরে করে বসে টুকটে টুকটে কান্না করছে চলো না আমরা এই মুহূর্তে তাদেরকে বুঝিয়ে রাখবো বেনুকা এই সব সব শুধু তোমার মত বধু মাতাপি তোমাকে আমার সেই গর্ব ধারণী জননীর আসনে বসিয়ে কেঁদে কেঁদে জোড়া হাত করে ভিক্ষে চাইছি মাগো রেখে গেলাম আমার চম্পকে নগরীর শেষ প্রদীপ এই প্রাণা থেকে দুর্লভ লক্ষাই কি তুমি কি পারবে না ওই লৌহ বাসুরে ঘরে সারাটি নিশি জেগে জেগে শুধু তোমার এই প্রাণপতিকে রক্ষা করে নিশি প্রভাতে একটি বার আমার পক্ষে ফিরিয়ে দিতে পারবে না বৌমা আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করো আমার শরীরে যত সময় প্রাণ থাকবে আমার স্বামীর আমি কোনো ক্ষতি হতে দেব না বাবা বৌমা যাও তোমরা যুগলে প্রবেশ করো লৌহ বাসরে ঘরের ভেতরে আর আমি তোমার শ্বশুর ঠাকুর হয়ে চলিলাম লৌহ বাসর ঘরের বাহিরের দরজায় দাঁড়িয়ে আজ শুধু সারাটি নিশি জেগে জেগে প্রহরে রূপে দিতে পাহারা বধূ মাতা আজ চলিলাম শুধু সারাটি নিশি জেগে জেগে প্রহরী রূপে দিতে পাহারা লকা বেহুলা ওগো তুমি অভিমান করো না আজকে এই রাত প্রাসাদে না নিয়ে গিয়ে নিয়ে এলাম বাসর ঘরে বলে তুমি অভিমান করো না সে কি বলছো তাই আমি একটি কথা বলবো হ্যাঁ বলো বাসর ঘরে যখনই প্রবেশ করলাম তারপরে পরে চেয়ে দেখছি তোমার বদনখানা হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে সত্যি গো এই বাসর ঘরে প্রবেশ করবার পর বাসর ঘর দেখবার পর যেন আমার মনে প্রশ্ন আসছে প্রশ্ন সেই বাসর ঘর সম্বন্ধে আমি যে তোমার কাছে কিছু জানতে চাই ওগো বাসর ঘরে রয়েছি তুমি আর আমি এমন কি জানতে চাও বলো ও গো কোন কারিগর কি গো বানাই লোগ প্রাণ না এই লোহ বাসর ঘর গো প্রাণ এই বাসর ঘরের কথা বলছো বানিয়েছে পাশর গো দেহুলা
দেখো দেখো দেখিতে সুন্দর এই পূর্বে এমন কি অঙ্কিত আছে আমার কাছে জানতে চাও সত্যি গো আবার পূর্বেতে আছে বেহুলা সূর্যের কিরণ গো বেহুলা বাবা দেখিতে শুন আছে বেহুলা কইলা শশি কর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর আছে বেহুলা ক্ষীর তো সাগর বেহুলা দেখো দেখো আছে বেহুলা ক্ষীর তো সাগর গো বেহুলা দেখিতে আজকে দিনে যেই বাসরগর নির্মাণ করেছিল এই নিশ্চিতে যদি আমি তাকে কাছে পেতাম আমি কি উপহার দিতাম জানো ও তাদেরকে কাছে পেলে তুমি উপহার দিতে হ্যাঁ এমন কি দিতে বলো তোমার ভুল ধারণা কেন গো যারা এই বাসর ঘর অঙ্কিত করেছে তারা হচ্ছে দেবতা দেবতা আর দেবতাদেরকে মানব হয়ে আমরা কিছুদিনই কাছে পাবো না তাহলে কি করতে হবে কি করতে হবে জানো বলো ওই না চলো চলো ও গোপী জানাই গো প্রণাম গো দেখিতে শুন
আজকে দিনে প্রত্যেকটি দেবতার চরণে প্রণাম জানালাম, মনে বড় শান্তি আসলো। যে দেবতারকে দেবতাদেরকে কাছে না পেলেও ও দূর থেকে তো প্রণাম করা যায়। সত্যি বলেছো, কিন্তু জানো স্বামী, বলো বলো, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, শুনেছি বিয়ে রাত্রে বাসর করে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারীত্ব, সে নারী নাকি তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। সত্যি, তাই আজকের দিনে মনে বড় আশা, আমি এই বাসর ঘরে তোমার জন্য প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। সত্যি, এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করবে, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেব। এসো বেহুলে এসো, তুমি আমাকে প্রণাম করো। না বেহুলা, তুমি আমার কাছে আসবে না, আমি যে তোমাকে দেখে বড় ভয় পাচ্ছি। সে কি? তুমি আমাকে স্পর্শ করবে না, আমার কাছ থেকে তুমি দূরে থাকো। ওই তো, ওই তো জানো তোমার মস্তকে আমি কি দেখতে পাই? কি? ও তোমার মস্তকে সরি পোহা, কিলি কিলি করে বানিয়ারি ঝি, ওই সরি দেখিয়া ভয় আমাইলা যে তুমি দূরে থাকো, দূরে থাকো, তুমি নায়াসিও আছে, তোমার মস্তকে সরি পোহ, কিলি কিলি করে গো, ওই শরীর দেখিয়া ভয় আমায় লাগে। তুমি আমার এই মস্তকের উপরে সর্প দেখতে পাচ্ছ? নিশ্চয়। না প্রভু, তুমি আমার কাছে এসো না বেহুলা, আমি বুঝতে পেরেছি আজকের দিনে তুমি মনসার কোনো গুপ্ত চোর, তাই তো ছদ্মবেশে এসেছো বাসর ঘরে, তুমি আমাকে গ্রাস করবে বলে। তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে তুমি আসবে না। এমন মনোভাব তোমার আমার প্রতি গো? দেখো প্রভু, আমি তোমার সর্বক্ষে কোনো সর্ব নিয়ে আসিনি গো, তুমি যেন আমায় ভুল ভাবছো, তাই কি বলি জানো? ও গো কে দোনা কে দোনা প্রাণ না, এই না বাসরে তবে কি আমি নয়নে ভুল দেখছি? তোমার মস্তকের স্মৃতিপাটি দেখে আমি আজকের দিনে দূরে সরে যাচ্ছি। তুমি তুমি সত্যি বলেছ বেহুলা, না না, ওই তো, ওই তো যেন আমি দেখতে পাচ্ছি, ও তোমার সর্ব অঙ্গে সরি কিলি কিলি করে
গো বেহুলা বিশ্বাস করি না সত্যি গো আমি যেন ভুলে গিয়েছিলাম যে মা তোমাকে ছোট থেকে বড় করে বিবাহ দিয়েছে আমার সঙ্গে আমি যেন ভুলে গিয়েছিলাম কোনো মা পারে না তার মেয়েকে সর্প ধারণ করে বিবাহ দিতে আমি নয়নে যেন সত্যি আজকের দিনে ভুল দেখেছি তাই এসো বেহুলা এসো তুমি আমাকে প্রণাম করো তোমার প্রণাম গ্রহণ করতে গিয়ে যদি আমাকে মৃত্যুকে গ্রহণ করতে হয় তবু আমি হাসি মুখে গ্রহণ করব বেহুলা হ্যাঁ বলো গো না জানি তুমি আমার আশীর্বাদে তুমি ধন্য হতে পেরেছো সত্যি গো পেরেছি কিন্তু জানো বেহুলা বলো বাসর ঘরে যখন পিতা আমাদেরকে রেখে যায় হ্যাঁ বলেছে বৌমা লখাই সারাটি নিশি তোমাদেরকে কাটাতে হবে জেগে কিন্তু সারাটি নিশি জেগে কাটাবো তোমার কাছে কোনো উপায় আছে আমি তো ভেবে পাচ্ছি না গো কি করে সারা নিশি জেগে থাকবো এই বাসর ঘরে কিন্তু আমার কাছে আছে কি গো বলো আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে পাশা খেলতে হয় কিন্তু আমি তো পাশা খেলতে জানি না গো আমি আমি তোমায় শিখিয়ে দেবো ও তুমি আমায় শিখিয়ে দেবে হ্যাঁ তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি তোমার সঙ্গে সারাটি নিশি জেগে এই বাসর ঘরে পাশা কিন্তু দাঁড়াও বলো যে কোনো খেলা খেলতে গেলে খেলাতে যদি ফোন না রাখা হয় খেলাতে মজা আসে না তাই তাই তুমি বলো তুমি হেরে গেলে আমাকে কি দেবে আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব আর আমি যদি হেরে যাই তুমি যদি হেরে যাও কি দেবে আমি কথা দিলাম বাসর ঘরে আমি যদি পাশা খেলায় হেরে যাই নিশি প্রভাত হলে তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণদলায় চাপিয়ে বাসর ঘর পরিত্যাগ করে নিয়ে যাব তোমাকে চম্পকনগর ও তাই বুঝছি হ্যাঁ বেশ তাহলে তাই হলো এই যে এগুলো হচ্ছে পাশা ও বসো বসো হ্যাঁ হ্যাঁ এই গুটির মধ্যে পাঁচটি গুটির মধ্যে একটি চোর গুটি আছে আচ্ছা ওই চোর গুটিকে ধরতে হবে তাই হ্যাঁ ঠিক আছে খেলিব কে লিব পাশা আচ্ছা এই না বাসর ঘরে ওই না খেলিব খেলিব পাশা এই না পাহাসর ঘরে বেহুলা হ্যাঁ বলো তুমি প্রথম দান জিতে গেলে এ মা এ যে আমার ভাগ্যে ছিল বলেই তো আমি জিতে গেছি গো এবার আমি চালিয়েছি এবার তুমি চালাও এবার আমি চালাবো আরে দ্বিতীয় দান চালাই পাশা ধর্ম কর্মের নামে
তোর ঘরে বেহুলা তুমি কিন্তু হেরে গেছো দেখো সত্যি গো তাই তুমি কথা দিয়েছিলে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে হ্যাঁ আমি কথা দিয়েছি তবে বলো তুমি আমার কাছ থেকে কি চাও আমি দেখে শুনে তোমার কাছে চাইবো এদিকে আসো তো এদিকে আসো সত্যি আমি কি নেব কি নেব কি গো না তোমার কানের দুলগুলো পছন্দ হয়েছিল কিন্তু নিব না তাহলে মালা নেবে নিশ্চয় না না মালা নিয়ে কি করব আংটিটা নেবে না না বেহুলা হ্যাঁ বলো চারপাশে ঘুরে দেখলাম তোমার কাছে নেবার মতো কিছু পেলাম না কিছুই নেই শুধুমাত্র তোমার বদনখানে দেখে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে গো তুমি একটিবার একটিবার এই বাসর ঘরে তুমি শুধু তোমার ওই পিমালিঙ্গন দাও তুমি ভুল করছো গো এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না না বেহুলা না তুমি আমাকে কথা দিয়েছো আমি তোমার কাছ থেকে যা চাইবো তাই দেবে আমি বলেছিলাম কিন্তু আজকের এই নিশ্চিতে যে আমি তোমায় কথা দিয়ে কথা রাখতে পারছি না কথা রাখবে না না যদি স্ব ইচ্ছাই না দাও কি করবো জানো কি করবে ও হই আমায় প্রেম দাও প্রেম আলিঙ্গন দিতে পারবে না আমি যে কামের জ্বালা সহ্য করতে পারছি না বেহুলা একটিবার ধরা দাও একটিবার ধরা দাও নাকি হ্যাঁ গো আমার হস্তপদ ভারী সত্যি তুমি সইতে পারবে না না কিন্তু আমি তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চাইছি জানো কেন ওই না সে যে ছয়ুত তম তুমি ও গোপিয়ে তোর নির সাজে এই মাছি ছাড়া ওই তোর সেজেছ উত্তম তুমি তোরণী ও সাজে এই মাঝি ছাড়া ওই তোরণী নয় তো কোনো কাজে তাই বুঝছি হ্যাঁ কিন্তু আমি যে তোমাকে বোঝাতে চাইছি তুমি যে বুঝতে পারছো না কেন ও গো কাঁচা ডালি খেলে না তো ও কি হয় Shut up!
পাকা শশা খেতে পিয়ে আমি বুঝতে পারছি গো কিন্তু এই বাসর ঘরে তোমায় আলিঙ্গন কেন দিতে চাই না জান কেন ও গো যে বাঙালি বাসর ঘরে নাথ এতদিন শুনেছিলাম নারীরা খুব ঝগড়া ভালোবাসে কিন্তু আজকে আমি স্বচক্ষে দেখলাম কেন গো নারীরা যতই বলুক মুখে কিন্তু ছোট হবে না তাই আমি কি বলি জানো বলো যেমন চারি জাতি নারী পিয়ে এহে ও গো পিয়ে সর্বশাস্ত্রে নারী জাতি চারি পেয়ে সর্বশাস্ত্রে কয় আচ্ছা নারী জাতিরা কোনো দিনকের জন্য ছোট নয় কেন ছোট হবো বলো জানো বেহুলা বলো আমি যে বাসর ঘরে তোমার কাছ থেকে প্রেম ভিক্ষে চেয়েছিলাম হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করলাম সে কি বলছো গো বাবাকে কথা দিয়েছো সারাটিনিশি জেগে থাকবে সারাটিনিশি কেন সারা জীবন আমার সঙ্গে থাকতে পারবে কি না তাই তোমার সতী সিঙ্গার চেয়ে তোমাকে আমি পরীক্ষা করলাম গো সত্যি গো এই কথা বলতে বলতে যে তুমি আমায় পরীক্ষা করে নিয়েছো আমি বুঝতেই পারিনি তবে বলো না আমায় কি পরীক্ষা করলো আর কি বা পেরে পরীক্ষা করে গো জানো বেহুলা বলো যা পেয়েছি অনেক কিছু পেয়েছি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো উত্তীর্ণ হয়েছি কিন্তু জানো একটি কথা বলবো বলো আমি বড্ড ক্ষুধার্ত আরে আমার জন্য কিছু রন্ধন করো না সে কি বলছো গো আমি তোমার জন্য কি রন্ধন করে নিয়ে আসবো আমি তো কিছু জানি না প্রভু ও এই বাসর ঘরেই রন্ধন করবে কিছু দেখতে পাচ্ছ না না আমি যদি তোমায় দেখিয়ে দিই তাহলে বলে না ও বলি ও গো ও গো বেহুলা আমার খুদা জ্বালাই প্রাণ জ্বলে যা দেখো কুলাই রয়েছে আতপ চাল অনুপম ফল ঘটে রয়েছে গঙ্গা জল নারকেল ভেঙে মালাই দিয়ে তুমি পাত্র তৈরি করবে আচ্ছা সেই পাত্রে তুমি এক রঞ্জন পঞ্চম ব্যঞ্জন রন্ধনও রাঁধিবে বেশ তাই হবে আমি ক্ষণকাল বিশ্রামে দাও দেখো প্রভু বিশ্রাম করতে যাচ্ছে যাও বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না গো না না আমি কথা দিলাম ঘুমবো না বেশ গো বেশ আমার স্বামী বড় ক্ষুধার্ত তবে আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায় স্বামীর জন্য রন্ধন করে নিয়ে এসে স্বামীকে আমি সেবা দেব